জাজিরার কাজিরহাট এলাকার ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে শরীয়তপুর জাজিরার ডুবি সাইবর বন্দর এলাকার ফলের আড়ত ও দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ফল ক্রয়ের পাকা রসিদ সহ অতিরিক্ত মূল্যের বিক্রয়ের প্রমাণ না পাওয়ায় কাউকে জরিমানা করতে দেখা যায়নি। এ সময় বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক বলে সকলকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। তবে বিক্রয় মূল্য প্রদর্শিত না থাকায় মেসার্স বাবুল এন্টারপ্রাইজ নামক ঢেউটুনের দোকান মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। আপনাকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজকে কাজিরহাট বাজারের, যেটা ডুবি সাইবর বন্দর হিসেবে পরিচিত, সেখানে অভিযান পরিচালনা করছি মোবাইল কোর্ট আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল টিম নিয়ে। তো সেখানে আমরা যেই আড়ত যেগুলো আছে ফলের আড়ত সেগুলো পরিদর্শন করলাম। মোটামুটি সকল দোকানে তাদের পাকা ভাউচার বা কেনার যে রসিদ সেটা আমরা পেয়েছি। তো বাজার যা দেখা যাচ্ছে এটা লোকজন রেশনাল ওয়েতেই বিক্রি করছে।